জাতিসংঘ জানায় বৃহস্পতিবার ইউক্রেনে ইউরোপের সবচেয়ে বড় ঝাপুরিঝিয়া বিদ্যুৎ কেন্দ্রে আবারও গোলা হামলার ঘটনা ঘটে। বিদ্যুৎ কেন্দ্রের প্রশাসনিক ভবন এবং ফায়ার স্টেশন লক্ষ্য করে অন্তত 10 বার এ হামলা চালানো হয়। তবে এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে কিছুই জানানো হয়নি। গত ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর মার্চ মাসে বিদ্যুৎ কেন্দ্রটির নিয়ন্ত্রণ নেয় রাশিয়া। এরপর থেকে বিদ্যুৎ কেন্দ্রটির দেখভাল করে আসছে মস্কো। বৃহস্পতিবার ওই হামলার জন্য রাশিয়াকে দায়ী করেছে ইউক্রেন। দেশটির দাবি, বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তাদের বন্দুকের নলের সামনে জিম্মি করে রেখেছে রুশ বাহিনী। পরমাণু কেন্দ্রে হামলার জন্য মস্কোর বিরুদ্ধে পশ্চিমা বিশ্ব ও G7-ভুক্ত দেশগুলোকে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে কিয়েভ। রাশিয়া একের পর এক ইউক্রেনে আগ্রাসন চালিয়ে যাচ্ছে, মানুষ হত্যা করছে। তাদের এই যুদ্ধাপরাধ কোনোভাবেই ক্ষমা করা যায় না। বন্ধু রাষ্ট্রগুলোর প্রতি আমাদের আহ্বান, তাদের সম্পদ এখনই জব্দ করুন।